অনেকে দেখা গেছেন যে অলরেডি ভিসা পেয়ে গেছেন ভারতীয় ভিসা তো এই ক্ষেত্রে দেখা গেছে আপনি অথবা অনেক সময় ঘুরেও আসতে পারেন আবার নাও ঘুরে আসতে পারেন বাট হট হটকুট করে আপনার ডিসিশন চেঞ্জ হল যে আপনি যে পোর্ট দিয়ে যেতেন সেই পোর্ট দিয়ে না গিয়ে আপনি অন্য পোর্ট দিয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনি আসলে কি কি করতে পারেন এবং কত ইজিলি সেটা সম্ভব সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সো চলুন শুরু করি প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক হিট সাবস্ক্রাইব বাটন

আপনি নতুন করে কিন্তু দুইটা পোর্ট অ্যাড করতে পারবেন আগেই ধরনের মানে পোর্ট অ্যাড করতে গেলে দেখা গেছে যে নতুন করে ভিসা নিতে হতো বাট এখন আর কিন্তু সেটা না আপনি চাইলেই ইজি ওয়েতে জাস্ট সিঙ্গেল একটা ফর্ম ফিল করে সাইন করে জমা দিয়ে জাস্ট আপনি কিন্তু আপনার ভিসাটা নিয়ে নিতে পারেন একেবারে কম খরচে কিন্তু আপনি প্রসেসিংটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো চলুন আগে আমরা আসলে ইন্ডিয়ান ভিসা সেন্টারের সাথে কথা বলি তারপরে আমি আসলে আপনাদেরকে ডিটেলস দিচ্ছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাকে স্বাগত

আচ্ছা আপনি এমন একটা ফর্ম পাবেন আমাদের অনলাইন পোর্সে আদার ফর্ম সিলেক্ট করে ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে হাতে লিখে পূরণ করে তারপর জমা দিতে আসবেন লাগবে ছবি দিতে হবে আর পাসপোর্ট ফটো মধ্যে আমি একটু আরেকবার একটু যে আছে যে ফর্ম যে নয়টা কি সেকশন আছে করে ছবি ছবি জমা হবে আচ্ছা ছবি মানে আপনার হচ্ছে ফিজিক্যাল ছবি সহ দিব আর এই ক্ষেত্রে টাকাটা কি আচ্ছা এছাড়া তো আর কোনো কিছুর প্রয়োজন নেই আর পাসপোর্ট ভ্যালিডিটি মানে আমি যদি আরো কিছুদিন পরে अप्लाई করি সেই ক্ষেত্রে কি মানে কতদিন পর্যন্ত আসলে আপনার ইয়া থাকলে চেঞ্জ করা যায় পাসপোর্ট ভ্যালিডিটি 6 মান্থ থাকতে হবে ভিসা ভ্যালিডিটি 3 মান্থ থাকতে হবে 3 মান্থ থাকলে আমি চেঞ্জ করতে পারব জি আচ্ছা একসাথে কি আমি দুটো পোর্ট অ্যাড করতে পারব হুম পারবেন আচ্ছা এই ক্ষেত্রে তো কোনো অ্যাপ্লিকেশন বা কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট একটা ফিল না না ওখানে কলামই আছে দুটো যেকোনো দুটি পোর্ট আপনি অ্যাড করতে পারবেন যদি আপনার পোর্ট ভুলে যায় পুরো দেয়া থাকে আচ্ছা আচ্ছা আর এক কপি ফটোগ্রাফ আর অরিজিনাল পাসপোর্ট আছে

অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু কিন্তু করা হয়েছে সো এখানে বাকি ইনফরমেশন গুলো দেওয়া আছে যে বাইশ তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বরের বাইশ তারিখ থেকে বাংলাদেশের সকল ভারতীয় মানে ভিসা সেন্টার থেকে আপনি হচ্ছে এটা এই সেবাটা পাবেন তো এই ক্ষেত্রে আপনার ফি দিতে হবে ফি দিতে হবে হচ্ছে হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা ফি দিলে কিন্তু আপনি এটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার রুট অনুমতি দেওয়ার যেগুলো মানে চব্বিশটি আন্তর্জাতিক বিমানবন্দর বাদে বা এই যে আদার্স যেগুলো আছে আর কি সেগুলো বাদে আপনি যখন এন্ট্রি করতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে সাপোর্টের জন্য ফর্ম পাবেন সো আমি আসলে জাস্ট আপনাদেরকে ফর্মটা দেখাতে চাচ্ছিলাম সো এখানে জাস্ট আর কিছু লেখা নাই সো আমরা একটা ফর্মটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে জাস্ট ওকে করলাম ওকে করার পরে এখানে চলে আসলো আপনার ফর্ম সো এখান থেকে আপনি ডাউনলোড করে এটা এটা এটাকেই প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে হাতে আপনি লিখে নিতে পারেন এটা হচ্ছিলো নেম আপনার পাসপোর্টে যেভাবে নেমটা দেওয়া আছে সেভাবে আপনি এখানে লিখে দেবেন ফুল নেমটা আর কি হ্যাঁ বা ভিসাতে যেভাবে লেখা আছে সেভাবে দেন হচ্ছিল পাসপোর্ট নাম্বার এটা স্পষ্টভাবে আপনার অরিজিনাল পাসপোর্ট যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন ভিসা নাম্বার ভিসা নাম্বার যেটা লেখা আছে সেটা আপনি দিয়ে দেবেন তারপরে ভিসা ইস্যু ডেট মানে কবে আপনার ভিসাটা ইস্যু করা হয়েছে ওইখানে কিন্তু লেখা থাকবে ভিসার মধ্যে এবং ভিসা এক্সপায়ার ডেট এটাও কিন্তু আপনি লিখে দেবেন তো এখানে এডিশনাল পোর্ট মানে আপনি যে পোর্টটা এই অ্যাড মানে যে পোর্টগুলো অ্যাড করতে চাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু সবগুলো ইংলিশে লিখবেন ঠিক আছে তো এখানে আসার পরে আপনি এখানে পোর্ট নাম্বার আপনি যে পোর্টটা অ্যাড করতে চাচ্ছেন এবং পোর্ট নাম্বার টু আপনি যেই পোর্টটা অ্যাড করবেন যে পোর্টটা অ্যাড করতে চাচ্ছেন দুইটা পোর্ট কিন্তু আপনি আগে যেটা দিয়েছিলেন সেটাও দিতে পারেন আদারওয়াইজ আপনার যেটা আসলে চালু আছে সিম সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন তো সেই ক্ষেত্রে জাস্ট আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হচ্ছে এটা সাথে কি কি অ্যাটাস্টেড করতে হবে মানে এটা সাথে কি কি দিতে হবে একটা হচ্ছে হলো আপনার অরিজিনাল পাসপোর্টটা দিতে হবে আপনি এটা এই ফর্মের সাথে এবং একটা ছবি দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং আপনার হচ্ছে হলো মানে পারফেক্ট ছবি যেটা আসলে বোঝা যায় বা আপনি এর আগে যে অ্যাপ্লিকেশনের সাথে দিয়েছেন তাহলে ওই ছবিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই দেন হচ্ছে আপনি এখানে সিগনেচার দিবেন এবং যেদিন জমা দিবেন সেই দিনের ডেট এখানে দিবেন এই দিয়ে দিবেন শেষ আপনার কাজ শেষ তো এরপরে আপনাকে আসলে ভিসা সেন্টারে গিয়ে আপনার হচ্ছে এই এটার জন্য আলাদা ডেস্ক আছে বা আলাদা হচ্ছে আপনার লোক আছে সেখানে আপনি জাস্ট জমা দিয়ে আসবেন শেষ কোনো চার্জ এক্সট্রা দিতে হবে না শুধুমাত্র 300 টাকা আপনাকে ফি দিতে হবে সো এইভাবে কমপ্লিট করে আপনি যদি নতুন করে জমা দিয়ে দেন তাহলে দেখা গেছে যেখানে আপনি জমা দিবেন সেখানের জন্য কিন্তু আলাদা বুথ আছে সো আলাদা বুথে গিয়ে আপনি এটা জমা দিয়ে আসবেন দেখা গেছে যে আপনার ভিসার সাথে এই পোর্টগুলো লেগে যাবে সো আই থিঙ্ক সো এটা আপনার জন্য বা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে বিকজ অফ হচ্ছে আপনার কিন্তু আগে ভিসা পুরো প্রসেসিং করা বিভিন্ন ধরনের কাগজ অ্যাড করা অনেক প্রবলেমের কাজ ছিল কিন্তু এখন কিন্তু এটা একদমই মোটামুটি ইজি বলা যেতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে আর আপনার কাছে এই সিস্টেমটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পার্থপক্ষে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন হাফেজ